এটাকেই বলে হয়তো আসল হোলি খেলা। সবাই মিলে ভদ্রভাবে হোলি দিয়ে রং খেলছি, একটু পরে আমাদের অভদ্রভাবে খেলা শুরু হবে। এই যে দেখতে পাচ্ছ বাপিদাকে, মানে আমার দিদির বরকে, এই দাদাই প্রত্যেক বছর খৈনি রং সবাইকে মেখে ভূত বানিয়ে দেয়। ভাই ভাই এরা সবাই হচ্ছে আমার দিদি আপাতত যে বাড়িতে ভাড়া আছে সেই বাড়ির সবাই। আর ওরা অনেক মজা করে করে অনেকক্ষণ ধরে রং খেলছে, আর এতই রং খেলেছে দেখো আমার ক্যামেরাতে অবিজ চলে এসেছে। এখন আমি আর সোনু বেরিয়ে যাচ্ছি, ওর বাড়িতে যাব। ওর বাড়ি আর আমার দিদির বাড়ি একই পাড়াতে। ওর বাড়িতে গিয়ে একটু চিকেন রান্না করব দুপুরের লাঞ্চের জন্য। আর আমাদের এখানে না আজকে ভোরে, মানে হোলির দিন ভোরে অনেক ঝড় হয়েছে। তোমাদের কার কার বাড়ির ওখানে ঝড় হয়েছে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর গরু যখন গরুকে দেখে সোনু চিকেনটাকে একদম ক্লিন করে ম্যারিনেট করে রেখেছিল, তারপর সবজিও কেটে দিয়েছে। আমি শুধু এখন রান্না করব। সবাই বলেছিল চিকেনটা একদমই ঝোল করতে না, কষা করে করতে, তো আমি সেরকমই ঝাল ঝাল করে একদম চিকেন কষা করছি। আর দেখো আমার চিকেন কষা রেডিও হয়ে গেছে। আমি কিছু রেকর্ড করতে পারিনি, পেছন থেকে এসে বাপিদা আমাকে খৈনি রং দিয়ে দিয়েছে, আর এখন রাতুলকে দেবে। প্রত্যেক বছর আমরা যতই চেষ্টা করি না কেন ভদ্রভাবে রং খেলার, শুধুমাত্র বাপিদাই আছে যে খৈনি রং এনে আমাদের সবাইকে ভূত বানিয়ে দেয়। লাস্ট ইয়ার সবুজটা এনেছিল, এবছর লালটা এনেছে। আর দেখতে পারছো খৈনি রংগুলো আমার মাথায় দিচ্ছে, যেন যতই জল দিই না কেন পরে আরো কালার বেরোয়। আর আমায় এত বাজেভাবে রং দিয়েছে যে আমি পরে তাকাতেই পারছিলাম না। তাকানোর পরে আমায় যে ভয়ঙ্কর লাগছিল ভাই, আমার চোখগুলো তুমি দেখো কি দেখো, যা তুমি জল দে চোখে, চোখ দেখো গোলাপি। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে যাই একটু আমাদের বাড়ি যাব বলে। আমাদের বাড়ি বলতে আমার বাড়ি, দাদু ঠাম্মা কাকু কাকুমনি ওদের সাথে একটু হোলি খেলবো বলে। আর আমরা তিনজন যাচ্ছিলাম, তার সাথে যাচ্ছিল দিদি আর বাপিদা। যতই বাইরে বাইরে থাকি না কেন নিজের বাড়িতে নিজের লোকদের সাথে হোলি খেলার কিন্তু মজাই আলাদা। এই তো বাড়িতে চলেও আসলাম। আমার বাড়িতে এসে দেখি আমাদের উঠোন থেকে শুরু করে পুরো বাড়ির রাস্তা জুড়ে সবটা ক্লিন হয়ে গেছে, তার মানে সবার হোলি খেলা হয়ে গেছে, সবাই স্নানও করে নিয়ে গেছে। প্রথমে কাকিকে ডাকলাম, কাকিরা দেখি ভাত খাচ্ছে, তো এখন আমরা উপরে যাচ্ছি ঠাম্মা দাদুকে ডাকতে, ঠাম্মা দাদুকে একটু রং দেবো বলে। ঠাম্মা কই? আমার ঠাম্মা তো স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে শুয়ে একদম টিভি দেখছিল। দেখো তোমাদের কি খাওয়ানো শেষ? অল্প দিস অল্প দিস একটু দেখি। আমার ঠাম্মার দেখো কাজ বাড়ালাম, সবটা ক্লিন করে রেখেছিল, আমরা গিয়ে আবার সবটা নোংরা করে দিয়েছি। আর পুরো বাড়ি মিলে এই কাকু আর কাকুনি আছে যারা এখন পর্যন্ত স্নান করেনি, আর আমার বোন, তো এদের সাথে এখন হোলি খেলবো। বাকি
সোনুকে এখানে একটু ভেজানোর প্ল্যান হচ্ছিল, তো সেটাও শুনে দৌড় মেরেছে। তারপর আমি দিব্যি টিব্যি দিয়ে ওকে আবার নিয়ে চলে আসি। This is Holi, happy Holi. Sonu, happy Holi. Amar Holi happy nai. তারপর আমার বড় কাকি আমাদের লুচি আর মাংস দেয় খেতে, আমরা সবাই মিলে খাই। অ্যান্ড এভাবেই আমাদের এবছরের হোলিটা গেল, অনেক মজা করলাম প্রত্যেক বছরের মতো। তো দেখা হবে আবারও অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।